হ্যালো বন্ধুরা, ক্রেজি টেক ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, এখানে কিন্তু অনলাইনে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে একটা বড় নতুন নিয়ম চালু হতে চলেছে। আপনারা যদি অনলাইনে ট্রেনের টিকিট বুক করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে বরাবরের মতো রাখছি একটি ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশের ঘন্টা আইকনটিতেও একটা ক্লিক করে অবশ্যই কিন্তু নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমাদের আপলোড করা ভিডিওগুলো কিন্তু আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে এবার কিন্তু একটা নতুন নিয়ম চালু হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবার অনলাইনে রেলের টিকিট কাটতে পরিচয়পত্র বাধ্যতামূলক করার উদ্যোগ। চলুন বিস্তারিতভাবে বিষয়টি জেনে নেওয়া যাক। অনলাইনে রেলের টিকিট বুক করার জন্য এবার সচিত্র পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। টিকিট বুকিং নিয়ে ক্রমবর্ধমান দালাল রাজ ঠেকানোর জন্য কিন্তু এমন চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রেল মন্ত্রক। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন, বা আপনি যদি চান তাহলে কিন্তু আধার কার্ডটিকেও পরিচয়পত্র হিসেবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সরকারি সূত্রের খবর অনুযায়ী অনলাইনে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট খুলে দালালরা গুচ্ছ গুচ্ছ টিকিট কেটে নিচ্ছে, যার জেরে কিন্তু অনেক সময় টিকিটের আকাল তৈরি হচ্ছে। তারপর আগে থেকে কেটে রাখা টিকিট চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে ওইসব দালাল চক্র। অনলাইনে টিকিট বুকিংয়ের সময় সচিত্র পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হলে এভাবে ভুয়ো আইডি খুলে প্রচুর পরিমাণে টিকিট কেনার যে সমস্যা, সেটা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দেখে এসেছি এই মুহূর্তে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে কিংবা আইআরসিটিসির যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেখান থেকে ট্রেনের টিকিট বুক করার সময় কিন্তু কোনোরকম আইডি প্রুফের ব্যবহার করতে হয় না। শুধুমাত্র আপনি যখন ভ্রমণ করবেন ট্রেনে তখন কিন্তু আপনার একটা ফটো আইডি প্রুফ টিকিট পরীক্ষককে দেখালেই হতো। কিন্তু রেল মন্ত্রক যে নতুন নিয়ম আনতে চলেছে, সেক্ষেত্রে আপনি যখন অনলাইনে আপনার টিকিট বুকিং করবেন তখনই কিন্তু আপনার ফটো আইডি প্রুফ সেখানে দিতে হবে, এবং আপনি যখন ভ্রমণ করবেন তখনও আপনার সেই ফটো আইডি প্রুফ কিন্তু টিকিট পরীক্ষককে দেখা হবে। রেল মন্ত্রক মনে করছে এই নতুন নিয়ম চালু হলে যে দালালরা, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। ফলে দালালরা কিন্তু আর কারচুপি করে অনলাইনে ট্রেনের টিকিট কেটে নিতে পারবে না। ফলে সাধারণ যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্যে ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং খুব সহজে ভ্রমণ করতে পারবেন ন্যায্য মূল্যে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ইনফরমেশনটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, এবং নতুন নিয়মটি চালু হলে কিন্তু আশা করা যায় যে সকলেই আমরা উপকৃত হব। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।